আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে বিশ্ব রাজনীতি জটিল হয়ে পড়েছে। বিশ্বের অর্থনীতি, সামাজিক সম্পর্ক, একটি রাষ্ট্রের সঙ্গে অন্য একটি রাষ্ট্রের সম্পর্ক, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে নিত্য নতুন জটিলতার সৃষ্টি হচ্ছে, সেই জটিলতার কবলে পড়ে অনেক দেশ দেউলিয়া হয়ে যাবে এমনটি আশঙ্কা করছে। আমরা পশ্চিমা দুনিয়া বলতে যেটিকে বুঝি সেটি হলো ইউরোপ এবং আমেরিকা, যারা গত প্রায় 50টি বছর ধরে ক্রমাগতভাবে অর্থনৈতিক উন্নয়ন করতে করতে তারা এরকম একটা দাম্ভিকতার পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তাদের মন এবং মানসিকতা দেখে মনে হয়েছিল যে পৃথিবীর কোনো সমস্যা তাদেরকে স্পর্শ করতে পারবে না, তারা কখনো অভাবগ্রস্ত হবে না, এমন কোনো আসমানি বালা নেই, মুসিবত নেই যেটি তারা মোকাবেলা করতে পারবে না। এই কারণে তাদের যে চিন্তা চেতনা আচরণ এবং কর্মে সবাই একটা পার্সোনালি নিজেকে একটা খোদা খোদা একটা ভাব দেখাতো। তো এই যে ছোট্ট একটি জীবাণু, সেই ছোট্ট একটি জীবাণু যা ভাইরাস নামে পরিচিত, যা ফ্লু নামে পরিচিত, এই ফ্লুর কবলে পড়ে মানুষের সেই দম্ভ, যার যত টাকা পয়সা ছিল সেই দম্ভটা একেবারে ধুলোয় মিশে গিয়েছে। যারা দরিদ্র ছিল তারা এখন তুলনামূলকভাবে ভালো রয়েছে, এবং যারা দীর্ঘদিন যাবৎ ধনী হিসাবে অঢেল ধনসম্পদ ব্যয় করত বিভিন্ন খারাপ কাজে, ভালো কাজে, মন্দ কাজে, ভোগে এবং বিলাসে, তারা এখন রীতিমতো দারিদ্রতার শঙ্কায় পড়ে গেছে। তো এরই কবলে পড়ে আমাদের পাক ভারত উপমহাদেশের রাজনীতি, অর্থনীতিও কিন্তু মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়েছে। তো সেই ঝুঁকিতে বিশ্বে যে গ্লোবাল ইন্ডেক্সগুলো রয়েছে, সেই ইন্ডেক্সে দেখা যাচ্ছে যে এই করোনার মহামারীর সময়টাতে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। আমাদের ফরেন রিজার্ভ, আমাদের ট্রেড অ্যান্ড কমার্স এবং আমাদের মানুষের যে খাদ্যের চাহিদা, খাদ্যের যোগান, আমাদের কৃষি উৎপাদন, এগুলো মোটামুটি করোনা পূর্ব সময় যেমনটি ছিল ঠিক তেমনটি রয়ে গেছে। শুধুমাত্র বিলাস দ্রব্যের ক্ষেত্রে, অর্থাৎ যে সকল পণ্য সামগ্রী আমরা বিদেশ থেকে আনতাম সেগুলো সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিচ্ছে, এবং অনেকে সেই পণ্য সামগ্রী অর্থাৎ বিদেশ থেকে দামি দামি জিনিসপত্র আনতে তারা এখন আর ইচ্ছা প্রকাশ করছে না। অন্যদিকে আমাদের যে লোকাল যে প্রোডাক্টগুলো, যেগুলো অনেকে নাক সিটকাত, এখন দেখা যাচ্ছে যে তথাকথিত ধনীরা এখন সেই লোকাল প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করছে। ফলে আমাদের মাছ, আমাদের মাংস, আমাদের চাল, আমাদের ডাল, এই যে চারটি যে মৌলিক খাদ্য সামগ্রী রয়েছে এগুলোতে আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হয়ে পড়েছি। এমনকি আমাদের যে ডেইরি প্রোডাক্ট অর্থাৎ দুধ এবং দুধজাতীয় খাদ্যদ্রব্য, এটাও কিন্তু আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ। আমাদের ডিম পর্যাপ্ত রয়েছে, এবং এটা যে আমাদের যে শরীরের প্রোটিনের যে চাহিদা, এটি স্থানীয়ভাবে আমরা মোটামুটি মিটমাট করতে পারছি। এবং এই সমস্ত জিনিস উৎপাদনের জন্য যে সকল কাঁচামাল দরকার, সে সকল কাঁচামাল সরবরাহের জন্য যে সকল রাষ্ট্র থেকে আমরা ইতিপূর্বে ইম্পোর্ট করতাম, তাদের মধ্যে প্রধানতম বন্ধু রাষ্ট্র হলো চীন, এবং যাদের সঙ্গে আমাদের ইদানিং যে সম্পর্ক সৃষ্টি হয়েছে, যার কারণে মনে হচ্ছে যে আগামী দিনগুলোতে আমাদের যে বেসিক প্রয়োজন রয়েছে, অর্থাৎ আমাদের যে রপ্তানি বাণিজ্য, সেই রপ্তানি বাণিজ্যের বিপরীতে যে আমদানিগুলো করতে হয়, অর্থাৎ আমরা চামড়াজাত পণ্য রপ্তানি করি, আমরা রেডিমেড গার্মেন্টস রপ্তানি করি, এবং এই রপ্তানি করার জন্য যে সকল কাঁচামাল দরকার হয়, যে সকল কেমিক্যাল দরকার হয়, তার বিরাট একটা অংশ আসে চীন থেকে এবং ভারত থেকেও আসে। কিন্তু ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের কারণে আমাদের ব্যবসায়ীরা এখন একমুখী নীতি অবলম্বন করে চীনের দিকে ঝুঁকে পড়েছে, যা কিনা বলতে গেলে যে আমাদের যে সেফটি অ্যান্ড সিকিউরিটি এটিকে আরও স্ট্রেন্থেন করেছে। তো এর ফলে চীন এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, এটি ধীরে ধীরে মজবুত থেকে মজবুততর হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র থেকে ভারত যে বৈদেশিক মুদ্রা পেত, যে ব্যবসা বাণিজ্য পেত, এবং এটিকে তারা যেভাবে একটা ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করত, অর্থাৎ দেখা গেল যে ভারতে পেঁয়াজের উৎপাদন খুব বেশি হয়েছে, ঠিক সেই সময়টাতে তারা কী করতো, এই পেঁয়াজ বাংলাদেশে চালান করে দিত। একটা সময় দেখা যেত যে ভারতে খুব বন্যা হচ্ছে, এখন সেই বন্যার পানিগুলো এরা ড্রেনেজ হিসেবে বাংলাদেশে তারা পাঠিয়ে দিত। এরপরে অন্য অন্য যে কোনো প্রোডাক্ট, অর্থাৎ যা ভারতে
চলে না বা যেগুলো সারপ্লাস হয়ে গেছে, এমনকি গরুর মাংস থেকে অন্যান্য যে কোনো প্রাণী, তাও কিন্তু তারা বাংলাদেশে পাচার করতো। তো ভারত এবং বাংলাদেশের এই সম্পর্কের যে টানাপোড়েন চলছে, এই সম্পর্কের কারণে এখন আর সেই আন্তঃবাণিজ্য হচ্ছে না, সীমান্তের যে দুই নম্বরই বাণিজ্য সেটা হচ্ছে না, যার কারণে কি হলো, সীমান্ত কেন্দ্রিক যে ভারতীয় চোরা কারবারি রয়েছে, ভারতীয় ব্যবসায়ীরা রয়েছে, ভারতীয় ইকোনমির সাথে সম্পৃক্ত অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে, তারা কিন্তু নিদারুণ অর্থকষ্টের মধ্যে পড়েছে। অন্যদিকে বাংলাদেশের বাইরে তাদের যে সকল প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, পাকিস্তান রয়েছে, তারপরে চীন রয়েছে, অন্যান্য যারা দেশ রয়েছে, সকলের সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক খারাপ, এবং সেখানে প্রতিবেশীদের সঙ্গে ইতিপূর্বে যেভাবে তাদের ব্যবসা বাণিজ্য হতো সেই ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে মূল ইনকাম যেটা ছিল, সেটা ছিল জনশক্তি রপ্তানি, এবং সেটা মূলত মধ্যপ্রাচ্যে থেকে শুরু করে অন্য দেশ সময়, যা এই করোনার কবলে পড়ে ভারত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের অল্প কয়েকটা কোম্পানি যারা মূলত আইসিটি সেক্টরে ব্যবসা বাণিজ্য করেন, তাদের ব্যবসা ভালো হয়েছে, যেমন রিলায়েন্স গ্রুপ। এর বাইরে বড় বড় শত শত হাজার হাজার কোম্পানি রীতিমতো দেউলিয়া হয়ে পড়েছে, এবং সেখানে আশঙ্কা করা হচ্ছে যে খুব দ্রুত সেখানে খাদ্য সংকট দেখা দেবে, দ্রুত সেখানে অন্যান্য যে রোগের প্রাদুর্ভাব সেটিও মারাত্মক আকার ধারণ করে। এবং আমরা জানি যে সারা দুনিয়াতে করোনার যে প্রকোপ সেটি নিম্নগামী, কমে গেছে, বাংলাদেশও কমে গেছে, অন্যান্য দেশেও কমে গেছে, এবং জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে পড়েছে। কিন্তু ভারতে জিনিসটা উল্টো হয়ে গেছে, অর্থাৎ ভারতে যে করোনার প্রকোপ এটি বেড়েই চলেছে, এবং প্রতিদিন প্রায় 1 লক্ষ লোক গড়ে করোনা আক্রান্ত হচ্ছে, এবং কত লোক যে মারা যাচ্ছে তার কোনো ঠাঁই ঠিকানা ভারত রাষ্ট্র রাখতে পারছে না। ফলে এই রাষ্ট্রটির যে ভবিষ্যৎ কী, কিংবা এই রাষ্ট্রটিতে ভয়াবহ দুর্ভিক্ষ থেকে শুরু করে বিশৃঙ্খলা যে কোন পর্যায়ে পৌঁছবে সেটি চিন্তা করে ভারতীয় যারা রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে, সমাজবিজ্ঞানী রয়েছে, তারা রীতিমতো আতঙ্কিত বোধ করছে। আপনারা জানেন যে বাংলাদেশে বিনা সিকরি নামে একজন ভারতীয় কূটনীতিবিদ ছিলেন, যিনি এখন ভারতে একটা বড় থিঙ্ক ট্যাঙ্ক পরিচালনা করেন। তো সেই থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন ভারতে মূলত যে পররাষ্ট্র নীতির একটা পার্ট হিসেবে কাজ করে, ইতিপূর্বে যে কাজগুলো র করত, অর্থাৎ ভারতীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে যারা মূলত দেশের বাইরে কূটনৈতিক তৎপরতা চালায়, সামরিক তৎপরতা চালায়, গোয়েন্দাগিরি করে এবং দেশের স্বার্থ সংরক্ষণ করে এবং বিদেশের 12টা বাজায়, তো সেই কাজটি র একসূত্রভাবে করে মূলত ভারতের সঙ্গে অনেক রাষ্ট্রের সম্পর্ক নষ্ট করে ফেলেছে। তো সেই কাজটিকে ব্যালেন্স করার জন্য ভারত সরকার কী করেছে, কিছু কাজ কিছু থিঙ্ক ট্যাঙ্কে দিয়েছে যেগুলো প্রাইভেট সেক্টর, মার্কিন যুক্তরাষ্ট্র এরকমটি রয়েছে। তো তেমনি একটা থিঙ্ক ট্যাঙ্কের প্রধান হলো বিনা সিকরি। তো বিনা সিকরির একটা সাক্ষাৎকার দেখলাম, বা সম্ভবত তিনি একটা লেখা লিখেছেন ভারতের কোনো নাম করা পত্রিকায়, যে এই মুহূর্তে একেবারে বুলেট আকারে, অর্থাৎ খুব দ্রুত, একটা বুলেট যত দ্রুত গিয়ে আঘাত করে ঠিক তদ্রুপ খুব দ্রুত যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে, এবং সেই সম্পর্কের মূল চাবিকাঠি হবে তিস্তা চুক্তি অনুবর্তী বিলম্বে করা। যে তিস্তা চুক্তির জন্য আমরা দীর্ঘদিন ভারতের পিছিয়ে পিছিয়ে ঘুরেছি গত 12টি বছর, সেই তিস্তা চুক্তি নিয়ে এখন ভারত আর কিছুদিনের মধ্যে আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরবে। এর কারণ হলো তিস্তার ভাটিতে আমরা চীনের অর্থনৈতিক সহায়তায় যে ড্যাম নির্মাণ করছি, যে ব্যারেজ নির্মাণ করছি, সেটি নির্মিত হলে ভারতের জন্য একেবারে রীতিমতো গোদের উপর বিস্ফোরক হয়ে যাবে। তখন তারা তাদের যে এই তিস্তার যে বন্যার পানি এটি বাংলাদেশে তারা পাচার করতে পারবে না, ফলে তিস্তার যে পানি প্রবাহ এটি তাদের জন্য বুমরাং হয়ে পড়বে। অন্যদিকে এই তিস্তা খোলা থাকার কারণে কি হচ্ছে, শীত মৌসুমে আমাদের এখানকার যে পানি বা আমাদের এখানকার রিজার্ভের পানি যেটা ভারতে চলে যায় এটা যাওয়া বন্ধ হয়ে যাবে। অধিকন্ত তিস্তার যে সফলতা এটা যদি আমরা অন্য অন্য অভিন্ন নদীগুলোতে প্রয়োগ করি তাহলে মোটামুটি ভারত মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়বে। তো এই অবস্থাতে ভারত আমাদের সঙ্গে পানি চুক্তি করার জন্য ইদানিং যেভাবে তারা এগোনোর চেষ্টা করছে, যেটি এই মুহূর্তে বাংলাদেশ আসলে গ্রহণ করতে পারবে না। এর কারণ হলো আমরা এখন যদি তিস্তা চুক্তি করি তাহলে আমাদের জন্য এটি হিতে বিপরীত হয়ে যাবে। কারণ হলো এই তিস্তা ব্যারেজ যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য
জন্য প্রায় 10,000 কোটি টাকা আমরা ঋণ হিসেবে চীন থেকে পেয়ে গেছি, চীনের প্রযুক্তি পেয়ে গেছি এবং কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো এই অবস্থাতে যদি আমরা তিস্তা চুক্তি করি তাহলে তো আমাদের আর ব্যারেজ দরকার হবে না, তাহলে এই যে টাকাটা, এই টাকাটার যে অপচয় হবে কিংবা চীনের সঙ্গে আমাদের যে সম্পর্কের অবনতি হবে এটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। তা এইভাবে দেখুন, বাংলাদেশের মধ্যে একটা পরীক্ষিত বন্ধু রাষ্ট্র যারা সারা জীবন ভারতকে বড় ভাই হিসেবে মনে করে আসছে অন্তরের অন্তঃস্থল থেকে, এবং ভারতীয় যারা দাদা তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য আমাদের দেশের সকল মানুষই একটা সময় খুব উদগ্রীব ছিল, এবং আমাদের দেশের কোনো মানুষ এখনও পর্যন্ত কেউ ভারতের সাথে সংঘাতে জড়াতে চায় না, কিন্তু আমাদের এই মনোভাবকে তারা দুর্বলতা মনে করে গত 12 বছর যে তাণ্ডব চালিয়েছে কূটনীতিতে, পররাষ্ট্রনীতিতে, সীমান্তে, যা কিনা সহ্য করার মতো অবস্থা আমাদের ছিল না এবং আমরা এখন অনেকটা অধৈর্য হয়ে পড়েছি। আমাদের মধ্যে ইদানিংকালে যে ভারতের প্রতি যে এক ধরনের হেট্রেট মনোভাব, ঘৃণার মনোভাব, কিংবা সারা দেশে যে একটা প্রবল ভারত বিরোধী মনোভাব দানা বেঁধে উঠেছে, এমনটি কিন্তু 1973-74 ছিল না, পাকিস্তান জমানাতেও ছিল না, 77-78 সালেও ছিল না। অর্থাৎ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে গত 100 বছরের মধ্যে এই মুহূর্তে সারা বাংলাদেশে যে ভারত বিরোধী জনমত রয়েছে এমনটি অতীতকালে কখনোই ছিল না। আবার এই যে ভারত বিরোধী জনমত, সেই জনমতের সঙ্গে সঙ্গে যে করোনার প্রাদুর্ভাব এবং এটাকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে যে ভারতে আরও বড় মহামারী, সেই মহামারী দুর্ভিক্ষকারে হতে পারে, সেই মহামারী রোগবালাইয়ের ক্ষেত্রে হতে পারে, অন্য কোনো ফ্লু হতে পারে, সেই মহামারী বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে রাজনৈতিক অঙ্গনে, তখন কী করবে লক্ষ লক্ষ মানুষ নয় কোটি কোটি ভারতীয়রা এই সীমান্তে পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে এবং বাংলাদেশকে একটা ট্রানজিট বানিয়ে তারা হয়তো এখানে থাকার চেষ্টা করবে অথবা এখান থেকে তারা তৃতীয় দেশে চলে যাওয়ার চেষ্টা করবে কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা ভারতবর্ষে নাশকতার চেষ্টা চালাবে। তো এরই প্রেক্ষাপটে সময় থাকতে আমাদেরকে সতর্ক হতে হবে এবং আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আগামী দিনগুলোতে আমরা যে তুলনামূলক ভালো অবস্থানে এখন রয়েছি এবং এই ভালো অবস্থানটা আরও ভালো হবে আগামী দিনগুলোতে, অন্যদিকে আমাদের যে বৃহত্তম প্রতিবেশী তারা বিভিন্ন সেক্টরে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। তো এই যে একজন গরিব মানুষের কাছে, একজন অসহায় মানুষের কাছে যদি একটা সুন্দরী বউ থাকে, মূল্যবান রত্নপাথর থাকে কিংবা মূল্যবান সম্পত্তি থাকে, সেটি একজন দরিদ্র যারা লাঠিয়াল রয়েছে তারা যদি সেটিকে নিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রে কী ধরনের পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয় তা আমরা সকলেই জানি। তো আমরা রাতারাতি আমাদের সামরিক শক্তি ওইভাবে ভারতের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি করতে পারবো না, কিংবা এই মুহূর্তে ভারতের সাথে যুদ্ধ করার শক্তিও আমাদের নেই এবং আগামী 2-20 বছরে হবে সে কথাও আমরা বিশ্বাস করি না। তো আমাদের মূলত জাতীয়তা বোধ দ্বারা এবং সতর্ক আচরণ দ্বারা এবং ঐক্যবদ্ধ শক্তি দ্বারাই আমরা কেবলমাত্র ভারতীয় আগ্রাসন মোকাবেলা করতে পারবো। তারই প্রেক্ষাপটে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের করোনা মোকাবেলা করাটা যতটা জরুরি, আগামী দিনগুলোতে করোনা সংক্রান্ত অন্য যে সকল জটিলতা আমাদের দেশে আসবে সেগুলোর ব্যাপারে যেমন পূর্ব প্রস্তুতি নেওয়া জরুরি, তার চাইতেও আমাদের কিছু কিছু সীমান্তে সীমান্ত দেয়াল তোলা বা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা আমাদের জন্য আরও বেশি জরুরি হয়ে পড়েছে, যেন যে কোনো একটা পরিস্থিতিতে, উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে ভারতীয় বিএসএফ কিংবা ভারতীয় উদ্বাস্তু, ভারতীয় চোরাকারবারি, ভারতীয় লোকজন যেন হুট করে বাংলাদেশে ঢুকতে না পারে, কিংবা বাংলাদেশে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলাচলার জন্য যে করিডোর হিসেবে তারা বাংলাদেশকে বিবেচনা করে সেটি যেন তারা অবাধে ব্যবহার করতে না পারে। ইদানিংকালে আপনারা যদি ভারতীয় পত্রপত্রিকার বিভিন্ন খবরাখবর দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানের জনমত বাংলাদেশের বিরুদ্ধে গড়ে উঠছে ডে বাই ডে। এই কারণে গড়ে উঠছে যে সেখানকার এক শ্রেণীর মানুষ অপপ্রচার চালাচ্ছে যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ চীনের সঙ্গে যে বন্ধুত্ব করার চেষ্টা করছে, যার ফলে যে কোনো সময় বাংলাদেশে চীনা শূন্য সমাবেশ হবে এবং সেটা মোকাবেলা করার জন্য ভারতকে কঠোর হতে হবে। তো এই যদি ভারতীয় গণমাধ্যম প্রচার করে তো সেই ক্ষেত্রে আমাদের দেশের গণমাধ্যম, আমাদের দেশের বুদ্ধিজীবীরা কিন্তু রীতিমতো ঘুমিয়ে রয়েছেন, ফলে কোনো একটা সমস্যা হলে কিন্তু তখন আর আমরা দুচোখে কিছু দেখতে পাবো না, সর্ষে ভূত ছাড়া। তো সময় থাকতে সাধু সাবধান, আমাদেরকে সতর্ক হতে হবে এবং আমাদের সীমান্তকে সুরক্ষিত করতে হবে। যেখানে কাঁটাতারের বেড়া দরকার সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে, যেখানে কংক্রিটের
দেয়াল তোলা দরকার, সেখানে তাই করতে হবে, এবং যেখানে সীমান্ত রক্ষী বাড়ানো দরকার সেখানে সেই কাজ করতে হবে। যেভাবেই হোক না কেন, আগামী সময়টাতে যে একটা বিরূপ পরিস্থিতি আসছে এবং সেই বিরূপ পরিস্থিতিতে মায়ানমার থেকে রোহিঙ্গারা যেভাবে বাংলাদেশে এসছে, একইভাবে ভারত থেকে যে লক্ষ লক্ষ ভারতীয় রোহিঙ্গারা বাংলাদেশে আসবে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। তো সেই জন্য আমাদের মানসিক প্রস্তুতি থাকতে হবে, রাষ্ট্রীয় প্রস্তুতি থাকতে হবে, জাতীয় প্রস্তুতি থাকতে হবে, এবং সেই কাজ করার জন্য সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন তারা যেন চিন্তা ভাবনা করেন। আমি সেই বিষয়ে তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।